হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো ওপার বাংলার দুটো কাজকে নিয়ে, এবং একটা কাজ কিন্তু আসছে চরকিতে 11th অগস্ট, শুক্লপক্ষ, অ্যান্ড হুইচ ইজ ডাইরেক্টেড বাই ভিকি জায়েদ। এবং সেকেন্ড কথা বলবো সিয়াম আহমেদের অপারেশন সুন্দরবনকে নিয়ে। সো এখন কথা হচ্ছে শুক্লপক্ষকে নিয়ে। কিন্তু অনেকদিন ধরে হালকা হালকা কিছু কিছু পোস্টার আর্টস আসছিল এবং আপডেটগুলো উঠে আসছিল, এবং এটার কিন্তু কালকে ট্রেলার ড্রপ করা হয়েছে। এবং সত্যি বলতে এই ট্রেলারটা আমার কিন্তু মারাত্মক লেগেছে, আমার কিন্তু গুজবাম্পস লাগছে এই ট্রেলারটা দেখে। এবং এই কাজটা দেখার মেন আমার মানে উদ্দেশ্য হচ্ছে একটা দুর্দান্ত আমরা কিন্তু থ্রিলার পেতে চলেছি, এবং যেখানে হচ্ছে আমাদের ভিকি জায়েদ কানেক্টেড রয়েছে সেখানে কিন্তু একটা দারুণ কাজ আমরা পাবো। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো ভিকি জায়েদের প্রিভিয়াসলি চরকিতে কাজ আমরা রেড ড্রাম দেখেছি, মেজাবিন ছিল, আফরান নিশো, তাদের একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল। এবং সত্যি বলতে এরকম ধরনের থ্রিলার আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি, এবং চরকি কিন্তু বরাবরই একটা ভালো কন্টেন্ট আমাদেরকে ডেলিভার করে। তো সেই জায়গায় এই ট্রেলারটা দেখে আমরা যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা কলেজ ক্যাম্পাস থেকে পরপর 3 মাসে কিন্তু 3টে মেয়ে নিখোঁজ হচ্ছে, এবং তারা কেন নিখোঁজ হচ্ছে, কি বৃত্তান্ত, এবং সেখানে কিন্তু একটা পুলিশের ইনভেস্টিগেশন হচ্ছে। এবং সবার লাস্টে আমরা কিন্তু জানতে পারছি যে যে মেয়েগুলো নিখোঁজ হচ্ছে সেগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট মাসে নিখোঁজ হলে কি হবে, সেগুলো কিন্তু নিখোঁজ হচ্ছে শুক্লপক্ষে। এবং কেন নিখোঁজ হচ্ছে, কি বৃত্তান্ত, বা এর পেছনে কি টুইস্ট রয়েছে, টুইস্ট তো অবশ্যই থাকবে, ভিকি জায়েদ আছে মানে। তো এই ব্যাপারগুলো আমরা কিন্তু জানতে পারবো 11th অগস্ট চরকিতে এটা যখন রিলিজ করবে। তো এই ট্রেলারটা বিজিএম ওয়াইজ বা ভিজুয়াল ওয়াইজ প্রত্যেকটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং এখানকার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব ভালো, এবং প্রত্যেকের পারফরমেন্সগুলো এখানে কিন্তু বেশ মারাত্মক লাগছে। সত্যি বলতে এই কাজটা দেখার জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড। আচ্ছা, সেকেন্ড কথা বলবো অপারেশন সুন্দরবনকে নিয়ে। অপারেশন সুন্দরবনের কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে, এবং এর যখন জবে থেকে টিজার এসছে বা পোস্টার এসছে আমি কিন্তু বরাবরই কথা বলে এসছি, এবং অপারেশন সুন্দরবনের ট্রেলারটাও আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, আমার কিন্তু মারাত্মক লেগেছিল। এবং এখানে প্রত্যেকে কিন্তু সিয়াম আহমেদ বলি বা নুসরত ফারিয়া বলি প্রত্যেকে কিন্তু দুর্দান্ত লাগছে। এবং আমি কিন্তু বরাবরই বলে এসেছি যে ওপার বাংলা যেরকম কন্টেন্ট ডেলিভার করছে আমাদের এবার বাংলাকে কিন্তু ওপার বাংলার থেকে শেখা উচিত। এবং আমার মনে হয় এই কাজটা একটা দুর্দান্ত রেসপন্স পাবে অডিয়েন্সের কাছ থেকে, এবং বাংলাদেশের মোটামুটি সমস্ত রেকর্ড কিন্তু এই সিনেমাটা ভাঙতে চলেছে। এবং তোমাদের কি মনে হয় সিয়াম আহমেদ বা নুসরত ফারিয়ার অপারেশন সুন্দরবন কেমন হবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটি কি অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।